অর্ডারটা আজ যে অর্ডারটা শুরু করছি সেটি হলো দ্বিপদী উপপাদ্য বাইনোমিয়াল থিওরি। এই এই চ্যাপ্টারটা অধ্যায় অধ্যায় হচ্ছে পাঁচ পাঁচ অধ্যায় দ্বিপদী উপপাদ্য অধ্যায়টা আমরা শুরু করছি। আমরা দ্বিপদী উপপাদ্য সম্বন্ধে আজকে বেশ কিছু জানব, বেশ কয়েকটা ক্লাসই আমাদের নিতে হবে তোমাদের সাথে। তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো এবং দেখতে থাকো, খাতা কলম নিয়ে বসো মেয়েরা। যা সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে জানাও বা পরবর্তীতে আমার সাথে কথা বলো, গ্রুপে কথা বলবে, আমি তোমাদেরকে বিস্তারিত আর বুঝিয়ে দেবো। তাহলে ফার্স্টে আমরা জানি দ্বিপদী উপপাদ্য এটা কি, দ্বিপদী উপপাদ্যটা কি। দ্বি মানে দুই, দ্বিপ দুটি পদ যুক্ত রাশিকে আমরা দ্বিপদী রাশি বলি। দুটি কি, দুটি পদ যুক্ত রাশিকে আমরা বলবো দ্বিপদী রাশি। তাহলে আমরা কি ইয়ে করবো, যে দুটি পদ যুক্ত রাশিকে আমরা বলবো দ্বিপদী রাশি। যেমন ধরো এক্স প্লাস এ, এক্স মাইনাস, আমরা জানি এ মাইনাস বি, হ্যাঁ, এক্স প্লাস বি, ওয়াই প্লাস সি, এই টাইপের যে দুইটা পদ, এই দুইটা পদ যুক্ত রাশিকে আমরা বলবো দ্বিপদী রাশি। আর দ্বিপদী উপপাদ্যটা কি হবে, দ্বিপদী উপপাদ্যটা হবে, আর দ্বিপদী উপপাদ্য হলে একটি বীজগণিতীয় সাধারণ সূত্র যার দ্বারা দ্বিপদী রাশির যে কোনো শক্তি বা মূলক বিস্তৃত করে একটি ধারায় প্রকাশ করা হয়। সেটা কি, যেমন ধরো আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখছিলাম, তাই না? দেখো এ প্লাস বি এটা দ্বিপদী একটা দুইটা রাশি, সেটার পরে একটা পাওয়ার বা শক্তি, এটাকে আমরা বিস্তৃত করে কি পাই বা ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দ্বিপদী উপপাদ্যটাকে যে এরকম যে পাওয়ার যে থাকবে সেই পাওয়ারটাকে ভেঙে, পাওয়ার মানে দ্বিপদী রাশির পাওয়ারটাকে ভেঙে একটা ধারায় রূপান্তর করলাম। যেমন ধরো আবার আমরা যেমন এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ, এরকম মধ্যে শিখছিলাম, এ প্লাস বি না দিয়ে আমরা দিই ধরো এক্স প্লাস এ হোল কিউব, তাহলে আমরা কি লিখি এক্স কিউ প্লাস, হ্যাঁ, থ্রি এক্স স্কোয়ার এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার প্লাস টি এ কি। তাহলে এই যে পাওয়ার থ্রি দ্বিপদী রাশির পাওয়ার থ্রি, এই দ্বিপদী রাশিটাকে আমরা বিস্তৃত করে একটা ধারায় রূপান্তরিত করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম দুটি পদযুক্ত রাশিকে দ্বিপদী রাশি বলা, দ্বিপদী রাশির উপপাদ্য হলো দ্বিপদী উপপাদ্যটা কি, দ্বিপদী উপপাদ্যটা হলো, দ্বিপদী উপপাদ্য হলো একটি বীজগণিতীয় সাধারণ সূত্র যার দ্বারা দ্বিপদী রাশির যে কোনো শক্তি বা মূলক বিস্তৃত করে একটি ধারায় প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তাহলে আমরা দ্বিপদীর উপপাদ্য জানলাম। আচ্ছা, এখন এই দ্বিপদীর উপপাদ্য অধ্যায়ে আমরা আজ কি কি শিখব, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখব আর সেই জানিয়ে আমরা একটু লিখি। তাহলে দ্বিপদী উপপাদ্য হলো একটি বীজগণিতীয় সূত্র যেটাকে বিস্তৃত করে আমরা একটা ধারা। তাহলে এই অধ্যায় থেকে আজ আমরা কি জানবো, দেখো এই অধ্যায় থেকে আজ আমরা জানবো, এই অধ্যায় থেকে আজ আমরা বা শীতলফল যেটাকে আজ আমরা শিখবো, শিখতে শিখবো কি, এক নম্বর হচ্ছে দেখো একটা জানবো হচ্ছে শিখবো হচ্ছে দ্বিপদী উপপাদ্যের বিস্তৃত করতে পারবো, দ্বিপদী দ্বিপদী উপপাদ্যের যে কোনো শক্তি, যে কোনো দ্বিপদী যে কোনো দ্বিপদী রাশি দ্বিপদী উপপাদ্যের বিস্তৃত করতে পারবো, মানে দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি করতে পারবো, হ্যাঁ, যে কোনো ইয়ের শক্তি। তারপরে আমরা যেটা জানবো
দীপুত আরেকটা গান বলি দীপুদি 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 ত্রিপুদি হ্যাঁ ত্রিপুদি চতুর্থ চতুর্থ চার পদ বিশিষ্ট বা চার পদ বিশিষ্ট যে কোনো চার পদ বিশিষ্ট যে কোনো বিশিষ্ট যে কোনো উপপাদ্যের বিস্তৃতির মোট কত সংখ্যা নির্ণয় করতে পারি মোট কত সংখ্যা কয়টা হবে মানে বিস্তৃত করার পর মোট কয়টা পদ হবে পদ সংখ্যা জানতে পারবো তারপর আমরা দ্বিপদী বিস্তৃত সহগকে তারপর জানবো আমরা দ্বিপদী বিস্তৃতির সহগগুলোকে প্যাসকলের একটা নতুন একটা ইয়ে জানবো প্যাসকলের ত্রিভুজ সূত্র দ্বারা প্যাসকলের ত্রিভুজ আকারে প্যাসকলের ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবো নতুন আরেকটা জিনিস জানবো আমরা প্যাসকলের ত্রিভুজ সূত্র আর হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাধারণ দ্বিপদী স্থিতিতে আর যে কোন দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ সাধারণ পদ নির্ণয় করতে পারবো আজকের ক্লাসে আমরা এইটুকু নিয়ে আলোচনা করব তাহলে আমরা এই অধ্যায় থেকে কি কি জানবো একটা দ্বিপদী উপপাদ্যের বিস্তৃত করতে পারবো যে কোনো শক্তি দ্বিপদী রাশি যে কোনো পাওয়ার দিলে সেই পাওয়ারটাকে আমরা সেই পাওয়ার টু হতে পারে থ্রি হতে পারে হান্ড্রেড যত তুমি দিতে পারো সেটা সম্ভব হতে পারে সেটা আমরা বিস্তৃত করতে পারবো তারপরে দ্বিপদী উপপাদ্যের দ্বিপদী হোক ত্রিপদ হোক চারপদ হোক এইটাকে বিস্তৃত করলে মোট পদ সংখ্যা কয়টা হবে সেইটা আমরা জানতে পারবো তারপরে দ্বিপদী বিস্তৃতি সহগগুলোকে প্যাস করে ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবো ত্রিভুজ আকারটাকে যখন আমরা করবো সেই যেতে যাবো দ্বিপদী বিস্তৃতি সাধারণ পদ দ্বিপদী বিস্তৃতি করলে যে কোনো মাস যে কোনো পদটা আমরা তখন নির্ণয় করতে পারবো দ্বিপদী বিস্তৃতি করে কত নম্বর প্রথম পদ বা দ্বিতীয় পদ তৃতীয় পদ নির্ণয় করতে পারবো তাহলে এখন প্রথমে চলে যাই আমরা দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি করতে শিখি শিখেছিলাম আবার ধরো আরেকটা ধরো এ প্লাস এক্স হোল কিউব তাহলে এটা শিখেছি এখন যদি আমাকে বলে এ প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার ফোর এই পর্যন্ত আর আমরা শিখিনি মোটামুটি বলতে গেলে নাইনটিন আমরা এই দুটো ক্লাসে এখন যদি আমাকে বলে হ্যাঁ এরকম যে যদি আমাকে বলে এ প্লাস এক্স টু দি পাওয়ার টোয়েন্টি এগুলিও আমরা জানি না তাহলে আজকে দ্বিপদী বিস্তৃতিতে আমরা সেটি জানবো যেটি কীভাবে করা হয় তাহলে আমরা চলে যাই ধর একটা ছোট আর একটু বড় একটা অঙ্কতে আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বা ফাইভ সিক্স যেটি একটা করে যাই ফার্স্ট যেটা করবো আমরা প্রথমে যেটা করব একটা ধরো এ প্লাস এক্স টু দি পাওয়ার ধরো সিক্স আমরা এটাকে বিস্তৃত করব তাহলে ফার্স্টে মনে রাখবা এই যে পাওয়ারটা এই পাওয়ারটা মূলত এই দুইটা রাশির মধ্যেই
ভাগ হয়ে যাবে দুইটা রাশির মধ্যে হয় এটাতে দ্য ফার্স্ট পার্টে তুমি এটি টু দি পাওয়ার 6 দিতে হবে আর লাস্টে তোমরা তুমি এখানে গিয়ে লাস্টে তোমার হয়ে যাবে x টু দি পাওয়ার 6 মাঝখানে রাশিগুলিতে কি হবে এর পাওয়ার এক করে কমতে থাকবে x এর পাওয়ার বাড়তে থাকবে এর পাওয়ার কমতে থাকবে x এর পাওয়ার বাড়তে থাকবে এইভাবে আমরা এটা করব তাহলে আমরা দেখো ফার্স্টে আমরা কি করি প্রথমে এটি টু দি পাওয়ার 6 দিলাম দেওয়ার পরে এরপরে আমি এর পাওয়ার এক কমাই দিলাম 5 আর x এর পাওয়ার শুরু হলো এখানে কিন্তু x এর পাওয়ার ছিল বুঝছো x এর পাওয়ার 0 ছিল x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার আমরা 0 লিখি তারপরে আমার ধরো পাওয়ার এক করে কমতেছে এক কমছে ধরো আমরা এইভাবে দিই সিস্টেম আমরা করবো সেটি হবে 6-1 আর এখানে 1 একটা আসলো আমরা সহগগুলো এখন বসাচ্ছি না সহগগুলোকে আমরা একটা সূত্র থেকে সহগগুলোকে আমরা বোঝাবো তারপর আবার ধরো এ টু দি পাওয়ার 6-2 আর কমলো এটা থেকে আরেকটা কমলো তাহলে এক্স 2 আচ্ছা এটাতে তোমরা এইভাবে না দিয়ে পাওয়ার কমে কমে যাও পর আমরা যখন ফর্মুলাতে যাবো তখন এ টু দি পাওয়ার 5 এক্স তাহলে দেখো এইটার পর 1 পাওয়ার আর এটা 5 দুইটা মিলে কিন্তু হচ্ছে 6 আবার তুমি এখানে 4 দাও তাহলে এখানে কত দিতে হবে 2 আবার তুমি এখানে 3 দাও তাহলে এখানে কত দিতে হবে 3 তারপর যাও আবার 3 দিলাম তারপর এবার দেবো এটাতে ধরো 2 দেই এ 2 তাহলে x এর উপর দিতে হবে 4 আবার ধরো তুমি এ শুধু দিলা 1 দিলা তাহলে x এর উপর দিবা 5 এরপরে এ 0 দিবা তাহলে x এর উপরে চলে যাবে 6 এ যদি 0 হয়ে যায় তাহলে আর এই 0 এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি সূচকের সূত্রতে এটি পার 0 সমান 1 ঠিক আছে তাহলে এই হলো আমরা দিয়ে গেলাম এটা হলো এখন পর্যন্ত আমরা যে দেখো এ প্লাস এক্স হোল কিউব ফর্মুলাটা তো তুমি ফার্স্টে দেখো এটা তো আমরা পরে যাচ্ছি একটু বুঝে নাও আমরা কি লিখছিলাম এ কিউব প্লাস 3a² x প্লাস 3ax² প্লাস এক্স কিউব তাহলে দেখো এই কিউবটা তোমার দুজনের মধ্যে ভাগ হলো এ স্কোয়ার হচ্ছে এটা এক্স তাহলে দুটো মিলে হলো 3 এখানে এ পাওয়ার 1 এটা 2 তাহলে 3 এটা এক্স এখন আমাদের ই হলো যে সহগগুলো যেখানে 3 এখানে 3 এই সহগগুলো কি দাবি আসছে তাহলে সহগগুলো আসার জন্য তোমরা আমরা একটা সাধারণ সূত্র মনে রাখবো যখনই বিস্তৃত করব নরমালি সূত্রটা এটা হ্যাঁ সহগ নির্ণয় সূত্র যে কোনো পদের যে কোনো পদে তোমরা লিখো যে কোনো একটা নোট লিখে রাখো নোটটা জেনে রাখো নোট হচ্ছে যে কোনো পদের সহগ হবে মানে যখন তুমি বিস্তৃত করতে যাবে হঠাৎ করে যেটা করবে সেটা এখানে হবে না যে কোনো পদের সহগ সমান হবে পূর্ববর্তী পদের পূর্ববর্তী হ্যাঁ যে কোনো পদের সহগটা হবে তোমার পূর্ববর্তী পদের পূর্ববর্তী পদের সহগ সহগ ইনটু পূর্ববর্তী পদেরই পাওয়ার আর নিচে হলো পূর্ববর্তী পদটি কততম পদ পূর্ববর্তী পদটি কততম পদ এই জিনিসটা দিয়ে আমরা মোটামুটি এখন একটু আরো ডিটেইলস যাব এটা জাস্ট যদি তোমাদের এমসিকিউ তে বা ইয়েতে ছোট কোনো করতে বলে তখন চটপট করে পড়ে ফেলবা জিনিসটা আর কি এমসিকিউ তে যে যদি তোমার এটা এ প্লাস এক্স প্লাস সিক্স এর ইয়ে করলে কয়টা পদ সংখ্যা পদ সংখ্যা না মানে বিস্তৃতি করার যদি বা ইচ্ছা বলে তখন তাহলে আমরা পূর্ববর্তী পদের সহগ কিন্তু পূর্ববর্তী পদের এই পাওয়ারটা আর হচ্ছে পূর্ববর্তী কততম পদ সেটা তাহলে দেখো এখানে আমরা কি লিখবো পূর্ববর্তী পদের সহগ কত এখানে দেখো পূর্ববর্তী পদের সহগ হচ্ছে 1 তাহলে এখানে 1 আর এটার পাওয়ার হচ্ছে 6 তাহলে আমি লিখলাম 6 আর ডিভাইড হবে পূর্ববর্তী কত পূর্ববর্তী পদ হলো প্রথম পদ তাহলে এখানে যাবে 1 তাহলে এই যে সহগ হলো 6 সেম চলো চলে যাই আমরা পরে নিয়ে এগুলিতে একটা একটা করে এখানে দেখো পূর্ববর্তী পদের সহগ হচ্ছে পূর্ববর্তী পদের সহগ হচ্ছে 6 আর পাওয়ার হচ্ছে পূর্ববর্তী 5 তাহলে কত হবে 6 × 5 আর পূর্ব পদটা কত তোমার পদ 2 তাহলে 3 তাহলে কত হচ্ছে এখানে 3 5 15 এখানে হবে 15 এ টু দি পাওয়ার 4 x²
তারপরে এটা আসো পূর্বপদ পত্র হলো 50 ঠিক আছে আর পূর্বপদ পাওয়ার হচ্ছে 4 আর নিচে পূর্বপদ পত্র কত তম এই এটা পূর্বপদ পত্র আমি যখন নিব এটা এটা হলো 1 2 3 3 তাহলে 3 5 15 তাহলে এটা হবে 20 তারপর আমরা সে করব তারপর এটা তো চলে আসি আমরা এখানে পূর্বপদ পত্র হচ্ছে 20 তাহলে আমরা লিখি 20 ইনটু পূর্বপদ পত্রটা কত তম পদ 1 2 3 4 তম পদ লিখলাম 4 না 4 তম পদ পূর্বপদের পাওয়ার হচ্ছে 4 এটা পূর্বপদের পাওয়ার হচ্ছে 3 আর এটা হচ্ছে 4 তম পদ 1 2 3 4 4 নম্বর পদ তাহলে এখানে এটা হবে 50 তিন পাশে পূর্ণ হলো এটা সেম পূর্বপদের পদের সহগ হচ্ছে 50 পূর্বপদের পদের পাওয়ার হচ্ছে 2 এটা হলো 5 নাম্বার পদ তাহলে তিন পাশে পূর্ণ তাহলে 6 হবে এরপর এটাতে যাও পূর্বপদের পদের পাওয়ার হচ্ছে এই পূর্বপদের পদের সহগ হচ্ছে 3 নম্বরে 6 পাওয়ার হচ্ছে 1 হ্যাঁ পূর্বপদের পদের এর পর হ্যাঁ পাওয়ারটা কিন্তু মনে করবা এর পর মনে রাখবা পূর্বপদের এর পাওয়ারটা প্রথম এর পাওয়ারটা তাহলে পাওয়ার হচ্ছে 1 আর এটা হচ্ছে 5 নাম্বার না 5 নাম্বার পদ হলো 1 2 3 4 5 6 6 নাম্বার পদ তাহলে এখন আমরা এটাকে ডিটেইলস ভেঙে দেখো তাহলে কি হবে a টু দি পাওয়ার 6 প্লাস 6 a টু দি পাওয়ার 5 x প্লাস ফিচারের কত হইছে এটা 15 এটা পার 4 x স্কয়ার তারপর তো 50 তারপর 50 না তারপর 20 5 গুণ 4 20 a কিউব x কিউব প্লাস এটা 15 a স্কয়ার x টু পার 4 তারপরে এটা হচ্ছে কত 6 6 a x টু দি পাওয়ার 5 প্লাস x টু পাওয়ার 6 তাহলে আমরা এই দ্বিপদী এটাকে বিস্তৃত করতে পারলাম যদি এটা এমনি মনে রাখবা আমরা আরো ডিটেইলস এই এগুতে যাব আপনাদের সমাবেশে ফর্মুলা ইউজ করে তোমরা গণিত উচ্চতর গণিত প্রথম বর্ষ সমাবেশ চ্যাপ্টারটা করেছো সেই চ্যাপ্টারে আমরা সমাবেশে ব্যবহার করি মূলত করব আচ্ছা তাহলে বিস্তৃততে মোটামুটি এই ছোট ছোট এগুলি আমরা এইভাবে বিস্তৃত কলম যদি দেখা যায় পাটা খুব কম হয়ে যাবে 6 7 8 ধর 4 থেকে 6 7 8 এরকম থাকলে এটা পাওয়া গেল তাহলে এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি এখানে দেখো তাহলে আমরা মোটামুটি এই জিনিসটাকে আরেকটু ডিটেইলসে চলে যাই a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃততা করি আমরা এখন হ্যাঁ যে মেন যে দ্বিপদী উপপাদ্যের সূত্র a প্লাস যদি এখানে c দেখলাম a প্লাস x টু দি পাওয়ার n a প্লাস এর আমরা বিস্তৃতি করি দেখো a প্লাস x টু দি পাওয়ার n এইটাকেও আমরা সেই আগের মতোই করে যাই যদি আমি ওইভাবে বিস্তৃতি করি হ্যাঁ যে a প্লাস x টু দি পাওয়ার n টাকে কি করব ফার্স্ট লিখব a টু দি পাওয়ার n মনে রাখব a টু দি পাওয়ার n আর এই দুইটা রাশির মধ্যে এই একটা পরবর্তীতে ভাগ হয়ে যাবে এখানেও ভাগ হয়ে গেছে প্রথমে x এর পাওয়ারটা তোমার 0 ছিল তাই না x এর পাওয়ারটা 0 তাহলে a প্লাস x টু দি পাওয়ার n এরপরে আমরা চলে যাই আমরা কিছু দূর লিখি এটা সহগটা পরে ইয়ে করি আগে এটা লিখে দেয় তাহলে এরপরটা কি হবে দেখো a টু দি পাওয়ার এক পাওয়ার কমে যাবে n মাইনাস 1 x এর একটা পাওয়ার চলে আসলো আবার লিখি a টু দি পাওয়ার n মাইনাস 2 আরেকটা পাওয়ার কমে গেল x এর পাওয়ার আর একটু আসলো এখানে দি আসলো সব বসাবো এইখানে আবার দেই চলে যে a টু দি পাওয়ার n মাইনাস 3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x এর পাওয়ার তাহলে দুইটা যোগ করলে n এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে
তার পরে দি a টু দি পাওয়ার n মাইনাস 4 x এর পাওয়ার এটা দেখো যোগ করলে n হয়ে যাচ্ছে তারপর ডট 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 এক সময় দিয়ে এটা শেষ হবে কোথায় x টু দি পাওয়ার n আচ্ছা এটা আমরা কি সহগ লিখলাম না এখন সহগ লিখব আমরা ওই যে পূর্ব পদে দিয়ে দিয়ে হ্যাঁ তাহলে আমরা কি করব এই n টা আসলে দুই ভাগ হলো এখানে প্রথমে n টা x a আর x এর মধ্যে ভাগ হয়ে যাবে তখন তাহলে কিভাবে একই রকম আই n n n এর পাওয়ার 1 কমিয়ে দিলাম কমিয়ে দিলে তখন x এর পাওয়ার 1 আসলো তো 1 আর এই মাইনাস 1 পাওয়ার n এ থাকবে এখানে n এর পাওয়ার আর এক কমালাম দুই কমালাম তাহলে 2 x এর পাওয়ার 1 করে বাড়তেছে খেয়াল করে x a এর পাওয়ার কমতেছে আর x এর পাওয়ার বাড়ছে x এর পাওয়ার বাড়ছে এই করতে করতে এক সময় এর পাওয়ার 0 হয়ে যাবে আর x এর পাওয়ার তোমার কি হবে n হয়ে যাবে এবার সহগ গুলি আমরা সেটা যেটা সহগ আমরা সেটা তাই সহগ গুলি কি বলছি পূর্ববর্তী পদে দেখো সূত্রটা আমরা কি জানি পূর্ববর্তী পদে সহগ ইনটু পাওয়ার বাই পূর্ববর্তী পদ কত তুমি জানো তাহলে সহগ হচ্ছে 1 পাওয়ার হচ্ছে n 1 ইনটু n বাই পূর্ববর্তী পদ কত 1 তো লিখলাম এখানে এসো পূর্ববর্তী পদটা সহগ হচ্ছে n পাওয়ার হচ্ছে n মাইনাস 1 n minus 1 আর এটা দুই নাম্বার পদ তাহলে এটা তো আসো পূর্ববর্তী পদের সহগ হচ্ছে n into n minus 1 by 2 আর এটা পাওয়ার হচ্ছে এটা পাওয়ার হচ্ছে n minus 2 আর এটা হচ্ছিল তৃতীয়তম পদ দিলাম 3 সেম এখানে আসো পূর্ববর্তী পদের সহগ হচ্ছে এই পুরাটা n into n minus 1 একটু বুঝি নিয়ে আর একটু লিখি n into n minus 1 n minus 2 পূর্ববর্তী পদের পাওয়ার হচ্ছে n minus 3 আর নিচে 2 into 3 আর হচ্ছে সাথে এই পদ হলো 4 নম্বর পদ 1 2 3 4 এটা হলো নাম্বার 4 পদ তারপর এটা যাচ্ছিল সেটা এ টু দি পাওয়ার এন মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 এইভাবে চলতে চলতে এক সময় এক সময় গিয়ে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্যটা যদি পাওয়ার যতই থাকে তুমি এইভাবে বিস্তৃত করতে পারবা তাহলে দ্বিপদী বিস্তৃত করতে গিয়ে আমরা কি দেখলাম এ টু দি পাওয়ার এন প্লাস n e to the power n minus 1 x plus n into n minus 1 by 2 2 টাকে আমরা ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি হ্যাঁ আমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে শিখেছি ফ্যাক্টোরিয়াল 2 2 মানে হলো 1 into 2 লেখা যায় তার মানে এটাকে ফ্যাক্টোরিয়াল 2 লিখলাম e to the power n minus 2 x square এই 2 into 3 কে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 3 n into n minus 1 n minus 2 a to the power n minus 3 x cube তারপর এটা তো লিখতে পারি দেখো এই 2 into 3 into 4 মানে যদি একটা 1 তুমি চিন্তা করো তাহলে 1 into 2 into 4 তো ফ্যাক্টোরিয়াল 4 আমরা লিখি ফ্যাক্টোরিয়াল 4 আর এটা হচ্ছে n into n minus 1 n minus 2 n minus 3 a to the power n minus 4 x to the power 4 dot 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 আমরা শুনে গিয়ে x to the power এই হলো দ্বিপদী রাশি বিস্তৃতিটা করলে আমরা এইভাবে করতে পারি আরো যদি আমরা সমাবেশের আকারে প্রকাশ করতে চাই তাহলে দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি n c 1 a to the power n minus 1 c 1 সমাবেশে এই এইটাকে লেখা যায় n c 2 a to the power n minus 2 x square এটাকে লেখা যায় n c 3 a to the power n minus 3 এটা আমরা জানি এটাকে বিন্যাস সমাবেশ আপনারা তোমরা শিখেছো x 3 plus n c 4 a to the power n minus 4 x to the power 4 dot 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 x
তাহলে আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি করা শিখলাম। তাহলে এখন চলে যাই আমরা দ্বিতীয় শিখন ফলে। আমরা তাহলে মোটামুটি মেয়েরা বুঝতে পারছো দ্বিপদী রাশি বিস্তৃত করতে গেলে আমরা কি করব। ফার্স্টে আমরা সহগগুলিকে নিয়ে কোনো চিন্তা করব না, সহগ নিয়ে চিন্তা করব না। ফার্স্টে আমরা চলে যাব শুধু দ্বিপদী যে রাশি দুইটা, সেই রাশি দুইটার মধ্যে পাওয়ারগুলিকে ভাগ করে দেবো। পাওয়ার দিব দুইটা রাশি যোগ ফল যেন সবসময় পাওয়ার এন হয়, এই দুইটা রাশির মধ্যে ভাগ করে দেবো, ভাগ করে দেবো সব। তারপর পাওয়ারটাকে প্রথম পাওয়ারের সহগটাকে নিয়ে এখানে বসাবো, সহগটা ওয়ান আসছে সহগটা বসাবো, তার পাওয়ারটাকে গুণ করবো, তারপর এটা কততম ফল সেটাতে ভাগ করবে। এইভাবে করি আমরা দ্বিপদী রাশিকে বিস্তৃত করে, আর সুন্দর করে যদি লিখতে যাই তাহলে সমাবেশের মতো সুন্দর করে আমরা এইভাবে দ্বিপদী রাশিটাকে বিস্তৃত করে লিখতে পারি। বুঝতে পেরেছ? তাহলে দেখা উল্টো দেখা যাচ্ছে, উল্টো দেখা যায় কেন? আচ্ছা দেখো, এরপরে আমরা চলে যাই এরপরে আমাদের দ্বিতীয় শিখন ফলটা কি। দ্বিতীয় শিখন ফলে আমরা চলে বলবো দ্বিপদী রাশি, দ্বিপদী দ্বিপদী হ্যাঁ চতুর্ভুজ যত রাশি হোক সেইটা আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। আচ্ছা আমরা পদ সংখ্যা নির্ণয় চলে যাই যে মোট পদ সংখ্যা কয়টা হবে একটা দ্বিপদী রাশির পদ সংখ্যা। নর্মালি আমরা জানবো সবসময় যে ধরো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই দ্বিপদী রাশিটাকে বিস্তৃতি করলে পদ সংখ্যা হবে এন এর বিস্তৃতিতে, দ্বিপদী রাশির হ্যাঁ বিস্তৃতিতে পদ সংখ্যা হবে, পদ সংখ্যা হবে তোমার এন প্লাস ওয়ান, পাওয়ার যত থাকবে তার চেয়ে একটা বেশি হবে পদ সংখ্যা। না একটু উদাহরণ দিয়ে দেখি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যখন করি, দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখো পদ সংখ্যা তাহলে কত হলো, এটা কিন্তু পাওয়ার ছিল টু কিন্তু পদ সংখ্যা হলো একটা দুইটা তিনটা, পদ সংখ্যা কয়টি হলো তিনটি। সেম এ প্লাস বি হোল কিউব যখন তোমরা ভাঙাও তখন কি হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হয় তাই না? তাহলে দেখো তাহলে এটা কি হচ্ছে, তাহলে পদ সংখ্যা হচ্ছে চারটা, ঠিক আছে এই যে পদ সংখ্যা হয়ে গেল চারটা, চারটি পদ সংখ্যা। তাহলে সেম তাহলে আমরা দ্বিপদী রাশিকে যদি বিস্তৃতি করি তাহলে পদ সংখ্যা হবে একটা বেশি, পাওয়ারের যে পাওয়ারটা যা থাকবে তার চেয়ে পদ সংখ্যা তোমার একটা বেশি হবে।
এবার চলে যাই আমরা এবার আমরা ত্রিপদী রাশি চতুর্পদী রাশি এই রাশিগুলিকে বিস্তৃত করে কত সংখ্যা কয়টা হবে আমরা দেখি। হ্যাঁ ত্রিপদীতে দেখলাম এটা যদি ধরো ত্রিপদী রাশি হয় তাহলে কিরকম হবে, ধরো ত্রিপদী চতুর্থ দেখলে আমি ত্রিপদীটা শুধু একটু দেখাই, ধরো এ প্লাস বি প্লাস সি এইটা এইটাকে ধরো এটার পরে আমি ধরো এই টেন দিলাম দশ, তাহলে এর পদ সংখ্যা কয়টা হবে তাহলে তোমরা চট করে বলবো পদ সংখ্যা হবে এগারোটা, মোটেই এগারোটা না। আর কিভাবে হবে দ্বিপদী রাশির ক্ষেত্রে পদ সংখ্যা হবে একটা বেশি, কিন্তু এটা ত্রিপদী রাশি। হ্যাঁ সেক্ষেত্রে আমরা এইটাকে ধরে নিলাম এক্স আর এটা হলো এ, তাহলে কি হবে আমি যখন এটাকে মানে ইয়ে করতে যাব তাহলে এটার পদ সংখ্যা কয়টা হবে, আমি যদি এটা মানে এটাকে ধরে নিলাম এক্স আর এটাকে এসে করি তাহলে প্রথমে আমরা এটাকে ব্যাঙ্গ সংখ্যা লিখলাম, ধরো এই দুইটা পাওয়ারটাকে প্রথমে এই দুটো পাওয়ার টেন, হ্যাঁ তারপর আমরা সংখ্যা লিখলাম, পরে লিখলাম এ টু দি পাওয়ার নাইন আর লিখলাম বি প্লাস সি এটা পাওয়ার ওয়ান, তারপরে আবার লিখলাম এ টু দি পাওয়ার এইট বি প্লাস সি টু, ঠিক আছে তারপরে লিখে গেলাম আমরা এইভাবে এ টু দি পাওয়ার সেভেন বি প্লাস সি হোল কিউব, এইভাবে যেতে যেতে আমরা লাস্টে গিয়ে কি লিখব বি প্লাস সি টু দি পাওয়ার টেন, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে পদ সংখ্যাটা কয়টা হচ্ছে দেখো, এখানে হচ্ছে একটা পদ এটা এক প্লাস, এখানে কয়টা পদ হচ্ছে এটা যদি মাল্টিপ্লাই করে দিই গুণ করে দিই তাহলে এখানে হবে দুইটা পদ, এটাকে যেহেতু গুণ করি মোট পদ সংখ্যা হবে কয়টা তিনটা, আমরা যদি দ্বিপদী রাশি এটা পদ সংখ্যা তিনটা তাহলে গুণ করলে তিনটে হবে প্লাস তিনটা পদ সংখ্যা, এটা এরকম করে যদি এটা তাহলে এটাতে পদ সংখ্যা হবে চারটা, মানে এটা পাওয়ার পদ সংখ্যা যেহেতু দ্বিপদী রাশি পদ সংখ্যা হবে চারটা গুণ করলো চারটা চার, এরকম করে যেতে যেতে তাহলে এইখানে হয়ে যাবে মোট আরও পাওয়ার ইয়ে মানে এগারোটা, তাহলে এটা কি হবে আমাদের এন সংখ্যক মানে আমাদের স্বাভাবিক সংখ্যা যোগফল যেটা আমরা শিখছিলাম সূত্রটা দেখো, সূত্র হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান বাই টু, সেই সূত্র দিয়ে আমরা এটাকে করে ফেলতে পারবো, তাহলে এটা হবে এন সংখ্যা এন বলতে এখানে কত আর হচ্ছে টেন, টেন ইনটু টেন প্লাস ওয়ান বাই তাহলে কত হচ্ছে টেন ইনটু টেন প্লাস না কত সংখ্যা টেন না সরি কত সংখ্যা হচ্ছে এগারোটা, এখানে এগারো এগারোটা ইয়েরই মানে মোট এই এগারোটা এম সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এগারোটা, তাহলে এগারো এগারো প্লাস ওয়ান বাই টু তাহলে এগারো ইন্টু সিক্স তার মানে ছেষট্টি, তাহলে এই পাওয়ার টেন থাকলে এটার কত সংখ্যা হবে মোট সিক্সটি সিক্স ছেষট্টিটা, বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাতে গেলাম এরপরে চলে যাই আমরা, তাহলে আমরা পদ সংখ্যা নিয়ে শিখলাম দ্বিপদী ত্রিপদী ধরো দ্বিপদী রাশির পদ, দ্বিপদী রাশির পদ সংখ্যা সবসময় মনে রাখবে দ্বিপদী রাশির পদ সংখ্যা হবে একটা বেশি, দ্বিপদী রাশির পদ সংখ্যা দ্বিপদী উপাধিকে বিস্তৃত করলে তার পদ সংখ্যা একটা বেশি, আমি এখানে আর একটু ত্রিপদীটা দেখালাম যে সেই ক্ষেত্রে দ্বিপদীর মতো হবে না, ত্রিপদী চতুর্পদী ওগুলিকে আলাদা করে ত্রিপদী করে ভাগ করে তারপরে, এখন সেক্ষেত্রে তোমরা যদি আবার এটাকে বলো যে ধরো এ প্লাস এ স্কয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কয়ার এটার উপরে তোমার ধরো দিয়ে দিছি আমি ফোর, তাহলে এই ক্ষেত্রে এটার পদ সংখ্যা কত হবে, বা ধরো আমি এখানে টেনই দিলাম এখানে টেনই দিলাম তোমার ত্রিপদী রাশি যেটা শিখছিলাম যে ত্রিপদী যেহেতু ত্রিপদী রাশি আমরা আগেরটা শিখলাম যে ত্রিপদী রাশি সেই হিসাব করে দল আছে ত্রিপদী রাশি তাহলে এটা পদ সংখ্যা হবে সিক্সটি সিক্স, কিন্তু আদৌ কিন্তু এটা সিক্সটি সিক্স হবে না কেন, কারণ এইটাকে তুমি একটা ফর্মুলা বাঙাইতে পারলো ধরো এটা কি হবে এ প্লাস এক্স হোল স্কয়ার তারপরে এটা টেন
তার মানে এটা হলো a প্লাস x টু দি পাওয়ার 20 এটা একটা দ্বিপদী রাশি এটার পদ সংখ্যা হবে 20 প্লাস 1 মানে 21 টি ঠিক আছে যদি দেখা যায় যে ফর্মুলাটা যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা ইয়ে হবে না দ্বিপদী রাশি হবে না এটা যদি তুমি কোনো ফর্মুলাতে ফেলতে পারো যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বা a প্লাস b হোল কিউব ফর্মুলা ফর্মুলাতে ফেলে পাওয়ার সাথে এগুলো টোটাল পাওয়ারটা তুমি এনে নিবা তারপরে সেটা পদ সংখ্যা দ্বিপদী রাশির মধ্যে তুমি পদ সংখ্যাটা করে ফেলবে ওকে তারপরে আমরা চলে যাই তৃতীয় শিখন ফলে আমরা আচ্ছা প্যাস ফলে ত্রিভুজ সূত্র সাহায্যে সহ নির্ণয় করা দ্বিপদী রাশি প্যাস ফলে ত্রিভুজ সূত্র সাহায্যে প্যাস ফলে ত্রিভুজ সূত্রটা চলে যায় যে আমরা যদি ওই যে যেটা শিখলাম সহগ গুলি আগের পদের পূর্ববর্তী পদের সহগ বা ইসে কি জানি পূর্ববর্তী পদের সহগ ইনটু পূর্ববর্তী পাওয়ার বা পূর্ববর্তী পদের কততম পদ সেটা দিয়ে আমরা সহগ গুলি নিই এ প্লাস ধরো এ প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটাকে আমরা যখন দেখবো তাহলে এরপর চলে যাই আমরা প্যাস ফলে ত্রিভুজ সূত্র লিখে নিই এগুলো দেখো সূত্রটাতে কি হচ্ছে প্যাসকলের ত্রিভুজ সূত্রটা হচ্ছে যে জিনিসটা কি আমরা সহগ নিব প্যাসকলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে সহগ নির্ণয় করা মাধ্যমে সহগ নির্ণয় তাহলে আমরা ফার্স্টে আমরা এই জিনিসটাকে জাস্ট সহগ ছাড়া লিখে নিই এ টু দি পাওয়ার 4 লিখলাম সহগ লিখলাম না হ্যাঁ খেয়াল করো এ কিউ এক্স সহগ লিখলাম না এ স্কোয়ার এক্স স্কোয়ার সহগ লিখলাম না এ এক্স কিউ সহগ লিখলাম না এ এক্স কিউ সহগ লিখলাম না তারপরে লিখে ফেললাম আমরা এক্স টু দি পাওয়ার 4 এক দুই তিন চার পাঁচটা পাওয়ার 4 পদ সংখ্যা হলো পাঁচটা এবার আমরা এই সহগগুলি প্যাসকলের ত্রিভুজ সূত্র প্যাসকলের ত্রিভুজ সূত্রটা কি ফার্স্ট দেখো একটা 1 লিখবা প্যাসকলের ত্রিভুজ সূত্র দেখো একটা 1 লিখো দুই পাশে দুইটা জিরো দিবা এবার তুমি 0 আর 1 এর যোগফল 1 লিখবা এখানে 0 আর 1 এর যোগফল 1 লিখবা আবার দুই পাশে দুইটা জিরো দিয়ে দিবা এবার আবার লেখো এ 1 আর 1 এর যোগফল 2 লিখবা এই দুই পাশেটা লিখবা 1 যোগ করে এই দুই পাশেটা লিখবা 1 এরপরে আবার দুইটা জিরো দুই পাশে দিয়ে দিবা সঙ্গে করে একটা ত্রিভুজ আসতে থাকবে হ্যাঁ তারপরে আবার লেখো এই জুড়ে আর 1 এ লিখবা 1 1 এর প্রতি লিখবা 3 আর 1 এ লিখবা 3 মানা দুইতে লিখবা 1 আবার তিন দুই পাশে দুইটা জিরো দিয়ে দেবো এবার আবার সেম লেখো থ্রি থ্রিতে লেখো সিক্স থ্রি আর ওয়ানে লেখো ফোর জিরোতে লেখো ওয়ান থ্রি আর ওয়ানে লেখো ফোর মানে দুটো লেখো ওয়ান হ্যাঁ জিরো আর ওয়ান আবার একটা জিরো দিয়ে দেবো আবার একটা জিরো এইভাবে আমরা যেতে যেতে যত দূর পর্যন্ত যাই লিখব এবার এই ত্রিভুজ সূত্র মোটামুটি কয়েকটা ত্রিভুজ সূত্র লিখে আমরা দেখো আমরা যেহেতু পাওয়ার 4 এটা হ্যাঁ পাওয়ার 4 এর এটাতে কততম এতে যাব আমরা আমরা চলে যাব কয়টা পদ সংখ্যা হবে দেখো এখানে এক আমাদের পদ সংখ্যা হবে 1 2 3 4 5টা 5টা পদ সংখ্যা কোন এতে যায় আমরা এই জিরোগুলিকে মুছে দিই হ্যাঁ জিরোগুলিকে বাদ দিয়ে দিলাম দেখো একটা সুন্দর একটা ত্রিভুজের সেই পাঁচটি 5টা পদ সংখ্যা কোথায় দেখা যাচ্ছে দেখো 1 2 3 4 5 এইটার থেকে এখন আমি সিরিয়ালি লিখে যাবো এই যে 1 এটা সহগ হচ্ছে প্রথমটা হচ্ছে 1 দ্বিতীয়টা সহগ লিখবা 4 তৃতীয়টা সহগ লিখবা 6 চতুর্থটা সহগ 4 আর আবার 1 তাহলে আমরা প্যাস করে ত্রিভুজ সূত্র দিও আরো ইজি করে মানে দ্বিপদী বিস্তৃতির সহগগুলিকে লিখতে পারি প্যাস করে ত্রিভুজ সূত্র দিয়ে কত ইয়েগুলি সহগটা আমরা লিখে ফেলতে পারি তাহলে এই আমরা জানলাম প্যাস করে ত্রিভুজ সূত্রটাকে দিয়ে আমরা কিভাবে ত্রিভুজ ইয়ের সহগগুলি নির্ণয় করতে পারি সেটা এটাই হলো মোটামুটি প্যাস করে ত্রিভুজ দিয়ে যদি তুমি ছোট ইয়ে দিয়ে আমরা চলে গেলাম আর
এরপরে চলে যাই আমরা দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ নির্ণয় করা, দ্বিপদী বিস্তৃত করে, দ্বিপদী উপপাদ্যকে বিস্তৃত করে যে কোনো পদ বিস্তৃত না করেই তুমি একটা পদ নির্ণয় করবা কিভাবে, তো সেটার জন্য আমরা আবার একটা ইতে চলে যাই সূত্রটাতে, এ প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিটা আমরা সমাবেশের আকারে যেটা লিখছি সেইভাবেই লিখি, হ্যাঁ, এ টু দি পাওয়ার এন লাস্ট যে লিখছি এন সি ওয়ান e to the power n minus 1 x, তারপর লিখছি n c 2 e to the power n minus 2 x square plus n c 3 e to the power n minus 3 x cube plus n c 4 a to the power n minus 4 x to the power 4 দিয়ে আমরা ডট 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 x to the power, যদি আমরা এটা সাধারণ পদ হিসাবে জিনিসটা লিখে যাই তাহলে যে কোনো একটা পদ মাঝখানে আমরা ধরে নিলাম n তাহলে n পাওয়ার তো এখানে n দেখো n শব্দটি লিখছি, এবার c c এর বেসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে খেয়াল করো, n c 1 c এর বেসটা হচ্ছে এখানে দেখেন 1 n minus 1 যখন তখন ac এর বেসটা ধর 1, তাহলে আমি যদি এখানে ধর এই যে c এর বেসটা হচ্ছে কত, আমি c এর বেসটা যে ধর c এর বেসটা চলে যাচ্ছে এখান থেকে n থেকে n c 1 এখানে দিলাম আমরা ac এর বেসটা 1 তারপর 2, হ্যাঁ পাওয়ারটা যেটা এই যে x এর যে পাওয়ার সেই পাওয়ারটাই কিন্তু মূলত c এর বেসটা হচ্ছে, হ্যাঁ তাহলে আমি x এর পাওয়ারটা ধর এখানে যদি আমি c এর বেসটা r দিলাম আর তাহলে এ টু দি পাওয়ার হবে এন মাইনাস আর, সি এর বেসটা যা হয় সেটা আর এক্স টু দি পাওয়ার তখন আর হয়, আরেকটু আমরা ডিটেলসে যাবো তোমরা একটু দেখো সাধারণ পদটা আমরা নির্ণয় করবো, এটাই হচ্ছে সেই সাধারণ পদ যেটা আমরা বা তিনি বা অন্যভাবে আরেকটা বলি আমি দেখে এই জিনিসটা আমরা না লিখে আরেকটা জিনিস আমরা টার্মটা দেখবো যে এটা লিখলাম না ধরো এটা এটা বাদ দিই, এই টার্মটা হচ্ছে টি ওয়ান মানে প্রথম পদ, এটা এই টার্মটা হচ্ছে টি টু দ্বিতীয় পদ, এই টার্মটা হচ্ছে টি থ্রি তৃতীয় পদ, এই টার্মটা হচ্ছে টি ফোর চতুর্থ পদ, হ্যাঁ এটা হচ্ছে টি ফাইভ, এইভাবে আমরা চলে গেছি, তাহলে দেখো টার্মটা যখন টি এই দেখো টার্মটা যখন টি টু তখন সি এর বেস এক কম, সেই হিসাবে দেখো আমরা সাধারণ পদ নির্ণয় করবো এইভাবে সাধারণ পদের সূত্র, সাধারণ পদের সূত্রটা দেখো আমি যদি লিখি টি হ্যাঁ টি থ্রি বা টি টু আমি টি টুটাই লিখে যাই টি টু এই এই বিস্তৃতিতে টি টুটা কত হচ্ছে, টি টুটা হচ্ছে এন c1 e to the power n minus 1 x, তার মানে কি দেখো t2 যখন তৃতীয় দ্বিতীয় পদ এই বিস্তৃতি দ্বিতীয় পদ তখন c এর বেস এক কম 2 থেকে এক কম, আমি সেম যদি দেখি তৃতীয় পদ c এর বেসটা হবে এক কম তৃতীয় পদ এখানে কম হবে 1 e to the power এই দুটো যোগফল হবে এখানে আর এইটাও হবে এখানে, মানে দুটো যোগফল তো অবশ্যই এখানে পাওয়ারটা টোটাল মিলে n থাকতে হবে, তাহলে দেখো এরকম যদি আমি বলি যে টি ফোর তাহলে এন সি কি লিখবো আমার এক কম থাকবে থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি ডট ডট, আমি যদি এখানে এখন আমি বলি যে টি আর যদি আমি বলি টি আর তাহলে কি লিখবো আমরা দেখো টি আর লিখলে এন সি, হ্যাঁ তাহলে টি আর হবে এন থেকে দেখো এখানে দেখো এই কি বলে এন সি ওয়ান তখন এক কম আর থেকে এক কম হবে এখানে তাহলে আর থেকে এক কম দাও এন মাইনাস আর তারপরে এক্স এ টু দি পাওয়ার তারপরে এন মাইনাস আর প্লাস ওয়ান হবে আর এক্স টু দি পাওয়ার হয়ে যাবে আর মাইনাস ওয়ান,
সেম যখন আমি বলবো টি টি আর প্লাস ওয়ান খেয়াল করো, তাহলে এটা হবে এন সি, এর থেকে এক কম হবে এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর। এই হচ্ছে আমাদের মূলত সাধারণ পদের সূত্র। মানে যে কোনো অঙ্কে তোমাকে যদি বলা হয় যে একটা মানে দ্বিপদী উপপাদ্য বিস্তৃতি না করে তুমি একটা সাধারণ পদ বের করবা, সেই ক্ষেত্রে এটা ধরো আমরা একটা অঙ্ক করি, ধরো একটা অঙ্ক করে ফেলে একটা ধরো এ প্লাস এক্স টু দি পাওয়ার হান্ড্রেড এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এর বিস্তৃতিতে ধরো এর বিস্তৃতিতে আমরা পঞ্চম পদটা নির্ণয় করবো, হ্যাঁ পঞ্চম পাঁচতম পদটা, হ্যাঁ পঞ্চম পদটি নির্ণয় করি, পঞ্চম পদটি কত, তাহলে পঞ্চম পদটিতে আমরা কি লিখবো টি আর প্লাস ওয়ান, পঞ্চম পদ মানে হলো টি ফোর প্লাস ওয়ান, বা আমরা এইভাবে লিখি পাঁচতম বা ফোর প্লাস ওয়ানতম পদ, মানে আর এর ভ্যালুটা এখানে ফোর, তাহলে আমরা লিখবো এন কত, এন কত হান্ড্রেড, সি আর এর ভ্যালু হচ্ছে ফোর, এ তাহলে হান্ড্রেড মাইনাস ফোর, আর এক্স এরটা সবসময় এটা হয়ে ফোর, তাহলে কত হলো হান্ড্রেড সি ফোর এ টু দি পাওয়ার হান্ড্রেড থেকে ফোর চলে গেলে কত থাকে নাইনটি সিক্স, আর এক্স টি এই হলো তোমার পঞ্চম পদ হবে এটা। আচ্ছা ওকে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরও কিছু আগাবো, আমরা সাধারণ পদ দিয়ে অনেক অঙ্ক করবো নেক্সট ক্লাসে আরও। আচ্ছা ভালো থাকো তোমরা, আর এই ক্লাসটা ভালো, আমি ক্লাসটা তোমাদের লাইভ ক্লাসটা পুরো ইয়ে করতে পারছিলাম না, একটু ডিস্টার্ব হয়েছিল, তো আমি ক্লাসটা তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নাও, আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে গ্রুপে কথা বলবে, গ্রুপে জানতে যাবে কোথায় কোথায় প্রবলেম হলো, আমি তোমাদের জানাবো ইনশাআল্লাহ। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার দিয়ে। আসসালামু আলাইকুম।